কখনো সে সাত্ত্বিক কর্মের ফলে প্রকাশ বহুল স্বর্গাদি লোক প্রাপ্ত হয়, কখনো রাজস কর্ম হেতু দুঃখ পরিণামী লোক সমূহে তার গতি হয়, যেখানে তাকে বহুবিধ কর্ম সম্বন্ধী ক্লেশ সহ্য করতে হয়, আবার কখনো তামস কর্মের পরিণামে শোক বহুল অন্ধকারাচ্ছন্ন লোকে গমন করে। এইভাবে নিজ কর্ম এবং গুণ অনুসারে দেবযোনি মনুষ্যযোনি অথবা পশু পক্ষী প্রভৃতি তির্যক যোনিতে জন্ম লাভ করে সেই আজ্ঞানান্ধ জীব কখনো পুরুষ কখনো স্ত্রী আবার কখনো বা নূপুর শঙ্কর রূপ লাভ করে। যেমন ক্ষুধার্ত শোচনীয় অবস্থাপন্ন গৃহ থেকে গৃহান্তরে বিচরণ করে নিজের ভাগ্য অনুসারে কোথাও দণ্ডের তাড়না আবার কোথাও বা অন্ন লাভ করে থাকে, সেই রকমই জীব হৃদয়ে বহু প্রকার কামনা বাসনা নিয়ে উত্তম বা অধম পথে পরিভ্রমণ করে, ঊর্ধ্ব অধ বা মধ্য লোকসমূহে গমন করে এবং সেখানে নিজের কর্ম অনুসারে সুখ বা দুঃখ ভোগ করে থাকে। আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধ দুঃখের মধ্যে অত্যন্ত যে কোনো একটির থেকেও জীবের সম্পূর্ণ মুক্তি ঘটে না। যদি কখনো সেইরূপ স্থিতি হয় তো তা কেবল তৎক্ষণিক। যেমন কোনো ব্যক্তি মস্তকে কোনো গুরুভার বহন করতে করতে ক্লান্ত হয়ে সেটি স্কন্ধে গ্রহণ করে, সমস্ত প্রীতিকার দুঃখ নিবৃত্তি সেই রূপই বুঝতে হবে। কোনো উপায়ে মানুষ এক প্রকারে দুঃখ থেকে অব্যাহতি লাভ করা মাত্রই অপর একটি দুঃখ তার উপরে এসে পড়ে। শুদ্ধ হৃদয় মহারাজ, যেমন স্বপ্নের মধ্যে স্বপ্নাত্তর দর্শন স্বপ্নের অনুভূত দুঃখ থেকে সর্বথা মুক্তি পাওয়ার পথ নয়, সেই রকমে কর্মফল ভোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তির উপায় কেবল কর্ম হতেই পারে না। কারণ কর্মফল এবং তার প্রতিকারমূলক কর্ম দুটি অবিদ্যা প্রসূত। যেমন স্বপ্নাবস্থায় মনোমন লিঙ্গ শরীরে বিচরণশীল জীবের কাছে স্বপ্নদৃষ্ট পদার্থের বাস্তব সত্তা নয়, থাকা সত্ত্বেও তৎকাল সেগুলি সত্য বলে বোধ হয়। ঠিক সেই প্রকার এই সুখ দুঃখময় দৃশ্য জগৎ পদার্থ প্রকৃতপক্ষে অলীক হলেও যতক্ষণ পর্যন্ত অজ্ঞান নিদ্রা দূর না হয় ততক্ষণ পর্যন্ত অস্তিত্ববান থেকেই যায় এবং জীবেরও জন্ম মরণরূপ সংসার চক্র থেকে মুক্তিলাভ হয় না। সুতরাং এর আত্মানিক নিবৃত্তির একমাত্র উপায় আত্মজ্ঞান মহারাজ, যে অবিদ্যার ফলে পরমার্থ স্বরূপ আত্মার এই জন্ম মরণরূপ অনর্থ পরম্পরা উপস্থিত হয় তার নিবৃত্তি গুণস্বরূপ শ্রীহরি প্রতি সুদৃঢ় ভক্তি দ্বারাই সম্ভব। একান্ত নিষ্ঠা ও সমীচীন প্রকারে ভগবান বাসুদেবের বিধিত ভক্তিযোগ জ্ঞান ও বৈরাগ্যের জন্ম দেয়। হে রাজর্ষি, এই ভক্তিযোগ ভগবত কথার আশ্রয়ে বর্তমান থাকে এই জন্য যে ব্যক্তি প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে তা শোনে বা পাঠ করে সে অতি শীঘ্রই এই ভক্তিভাবের অধিকারী হয়। মহারাজ, যেখানে ভগবত গুণ কীর্ত ও শ্রবণে ব্যগ্র হৃদয় বিশুদ্ধ চেতা ভক্তগণ অবস্থান করেন সেই সজ্জন সমাজে মহাপুরুষগণের মুখ নিঃসৃত ভগবান মধুসূদনের চরিত কথারূপ অমৃত নদী ধারা সর্বত্র প্রবাহিত হতে থাকে। যারা নিত্য আকাঙ্ক্ষিত চিত্তে একাগ্র উৎকর্ণে সেই অমৃত পান করে তাদের ক্ষুধা তৃষ্ণা ভয় শোক মোহ প্রভৃতি কোনো বাধাই স্পর্শ ও করতে পারে না। এই সকল স্বাভাবিক বিঘ্নগুলির দ্বারা নিত্য উপদ্রব জীব শ্রীহরি কথামৃত সিন্ধুতে গভীর অনুরাগ ভরে মগ্ন হতে পারে না। প্রজাপতিগণের অধিপতি ভগবান ব্রহ্মা সাক্ষাৎ ভগবান গিরিশ স্বয়ম্ভু মুনি দক্ষ প্রভৃতি প্রজাপতিগণ সনকাদি নৈষ্ঠিক ব্রহ্মচারী মরীচি অত্রি অঙ্গিরা পুলস্থ পুলহ প্রতু ভৃগু বৈশিষ্ট্য এবং আমি পর্যন্ত সকল ব্রহ্মবাদী শব্দ কবিদ ঋষিগণ তপস্যা উপাসনা এবং সমাধি অবলম্বন
বহু প্রকারে অন্বেষণ করে উঠি, সেই সর্বসাক্ষী পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ লাভ করতে পারি না। শব্দ ব্রহ্ম বা বেদ অতি বিস্তৃত, তার পরপারে উত্তীর্ণ হওয়া অর্থাৎ তা সম্যক রূপে অর্থবোধসহ অধিগত করা অত্যন্ত দুষ্কর। অনেক মনীষী সে সম্বন্ধে আলোচনা করে মন্ত্রে উল্লিখিত বজ্রহস্ত তাত্ত্বিক লক্ষণ সমন্বিত ইন্দ্রাদি দেবতা রূপে সেই পরম আত্মাকে ভিন্ন ভিন্ন কর্মের দ্বারা আরাধনা করে থাকেন, কিন্তু তারাও তাঁর স্বরূপ নিশ্চিতভাবে জানেন না। নিজ হৃদয়ে নিরন্তর ভগবানকে ভাবনা করতে করতে তাঁর মধ্যে নিজেকে লীন করে দিতে পারলে তাঁর কৃপা লাভ করা যায়। একবার তাঁর সেই অলৌকিক অনুগ্রহে যে ধন্য হয়, তার পক্ষে লৌকিক অথবা বৈদিক কোনো বিশেষ কর্মকাণ্ডের প্রতি অবিচল নিষ্ঠার আর প্রয়োজন থাকে না। সে সকল ক্ষুদ্র মতবাদের ঊর্ধ্বে ব্রহ্মানন্দরূপ মুক্তির আস্বাদন বিভোর হয়ে যায়। বহিষ্ম, তুমি এই কর্মসমূহ পরমার্থ বুদ্ধি করো না, এগুলিকে পরম পুরুষার্থ সাধক বলে মনে করো না। এগুলি শ্রবণ মনোরম, কিন্তু প্রকৃতপক্ষে পরমার্থকে স্পর্শ করতে পারে না। জ্ঞানের অভাব বশতে লোকের কাছে এগুলি পরমার্থ রূপে প্রতিভাত হয়। যে সকল মলিনমতি কর্মবাদী ব্যক্তি বেদকে কেবলমাত্র কর্মকাণ্ড সর্বস্ব বলে থাকে, তারা প্রকৃতপক্ষে বেদের মর্ম জানেন না, কারণ তারা নিজ স্বরূপভূত লোক বা আত্মতত্ত্ব যা বেদের প্রতিপাদ্য ভগবান জনার্দন যেখানে বিরাজ করেন তার সম্পর্কে অজ্ঞ। যজ্ঞাতে বিস্তৃত পাপগ্র পূর্ব দিকে অগ্রভাগ বিশিষ্ট কুশরাজির দ্বারা ভূমি ভূমণ্ডপকে আকীর্ণ করে ফেলেছে, যজ্ঞে অসংখ্য পশু বধ করেছে, এবং এর ফলে তোমার মধ্যে অভিমান এবং ঔদ্ধত্য সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কর্ম বা উপাসনা প্রকৃত রহস্য তোমার জানা নেই। বস্তুত তাই কর্ম যার দ্বারা ভগবান শ্রীহরির প্রসন্নতা লাভ করা যায় এবং যার দ্বারা ভগবানের চিত্ত মগ্ন হয়, তাই ই বিদ্যা শ্রীহরি নিখিল দেহিগণের আত্মা ঈশ্বর নিয়ামায় এবং সর্বজগতে স্বতন্ত্র অন্য নিরপেক্ষ কারণ। তাঁর চরণতল সকল মানুষের একমাত্র আশ্রয়, সকল মানুষের সকল কল্যাণের উৎস, যার থেকে কোনো ব্যক্তি অনুমাত্র ভয়ও হয় না। সেই তাঁর প্রিয়তম আত্মা যিনি এ কথার প্রকৃত তাৎপর্য জানেন, তিনি এ জ্ঞানী, এবং যিনি জ্ঞানী তিনি গুরু এবং সাক্ষাৎ শ্রীহরি, যাকে আশ্রয় করলে সর্বথা অভয় লাভ হয়, তিনি ই জীবের প্রিয়তম আত্মা স্বরূপ শ্রীহরি। এই বোধে প্রতিষ্ঠিত হলে ভগবত স্বরূপতা লাভ হয়। নারদজি বললেন, হে পুরুষশ্রেষ্ঠ, এ পর্যন্ত আমি যা বললাম তাতে তোমার প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। এখন আমি এক সুনিশ্চিত গুহ্য সাধন বলছি, মনোযোগ দিয়ে শুনো। পুষ্প বাটিকায় নিজের সঙ্গিনী হরিণী সঙ্গে মিলিতভাবে বিচরণশীল এক মত্ত হরি দুর্বাধিক ক্ষুদ্র তৃণ ভক্ষণে রত, তার কর্ণ দুটি ভ্রমরগণের মধু সঙ্গীত মগ্ন হয়ে রয়েছে। তার সম্মুখে অন্য প্রাণীকে হত্যা করতে যারা জীবন ধারণ করে, সেই মাংসাশী হিংস্র বেকেরা নিকড়েবার তাকে হত্যা করার জন্য অপেক্ষা করিয়াছে।